হেই বন্ধুরা, আপনি কি জানেন বিশ্বের রেকর্ড করা সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে ছিলেন, সে কত বছর বেঁচে ছিলেন? আপনি জেনে অবাক হবেন, একটি তেলাপোকা মাথা ছাড়াও বেঁচে থাকতে পারে। কিন্তু সে কয়দিন বেঁচে থাকতে পারে সেটা জানার জন্য আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও জানতে পারবেন বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় প্রাণী ও বিশ্বের সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি। এছাড়াও আপনি আরও জানতে পারবেন একটি কাগজের উড়োজাহাজ সর্বোচ্চ কত সেকেন্ড পর্যন্ত উড়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সো হাই গাইস, শান্ত হেয়ার। আজকের এই ভিডিওতে থাকছে অবিশ্বাস্য 10টি ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্ট। সো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। নাম্বার 1, বিশ্বের সবচেয়ে বড় জলে থাকা প্রাণী হচ্ছে নীল তিমি। এই নীল তিমি 100 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 200 টন পর্যন্ত হতে পারে। আপনি জেনে অবাক হবেন, অ্যান্টার্কটিকাতে এমন সব নীল তিমি দেখা যায় যার ওজন 4 লক্ষ পাউন্ড। সহজে যদি এই ওজনটিকে বোঝাতে চাই তাহলে প্রায় 33টি হাতির সমান হবে। এত বড় নীল তিমি একটি সম্পূর্ণ মানুষকে একেবারে পেটের ভিতরেই নিয়ে নিতে পারবে। নাম্বার 2, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম গুহাটি কোথায় অবস্থিত? ভিয়েতনামে অবস্থিত সনভু নামক একটি গুহা, যা বিশ্বের সবচেয়ে বৃহত্তম গুহা নামে পরিচিত। এই গুহাটির মোট দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার এবং গুহাটির আয়তন 38.5 মিলিয়ন ঘনমিটার। এত বড় আকার আয়তনের কারণে এই গুহাটি বিশ্বের সবচেয়ে বড় গুহা হিসেবে রেকর্ড করেছে। নাম্বার 3, আমরা তো সবাই ছোট বড় অনেক রকম গাছ দেখে থাকি। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গাছটি কোথায় এবং সেটি কত বড়? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গাছটি ক্যালিফোর্নিয়ায় রয়েছে। গাছটির নাম সিকোয়া। গাছটি 275 ফুটের বেশিও লম্বা এবং 100 ফুটের বেশিও পরিধি রয়েছে। নাম্বার 4, তেলাপোকা তো আমরা আমাদের ঘরে সবাই দেখি। আপনি কি জানেন তেলাপোকা মাথা ছাড়াও বেঁচে থাকতে পারে? তেলাপোকা তার মাথা ছাড়া 1-2 সপ্তাহ নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 5, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হলো দুবাইয়ের বুর্জ খলিফা। ভবনটির মোট উচ্চতা 2722 ফুট। বুর্জ খলিফা 2009 সালে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে রেকর্ড করেছে। নাম্বার 6, রেকর্ড করা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন জিন ক্যালমেন্ট। তার জন্ম ছিল 21 ফেব্রুয়ারি 1875 সাল এবং তার মৃত্যু হয়েছিল 4 আগস্ট 1997 সালে। তিনি মোট 122 বছর 164 দিন বেঁচেছিলেন। এখন পর্যন্ত সর্বোচ্চ বয়স্ক ব্যক্তির ওয়ার্ল্ড রেকর্ডটি তার নামেই রয়েছে। নাম্বার 7, আমরা তো সবাই ছোটবেলায় কাগজ দিয়ে প্লেন বানিয়ে খেলেছি। আমাদের এই কাগজ দিয়ে বানানো উড়োজাহাজ অল্প কিছু সেকেন্ড ফ্লাই করত। আপনি জেনে অবাক হবেন, একটি কাগজের উড়োজাহাজ 27.6 সেকেন্ড পর্যন্ত উড়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সত্যি বিষয়টা অ্যামেজিং। নাম্বার 8, আমরা তো অনেক প্রাণীকেই অনেক দ্রুত দৌড়াতে দেখি, কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী হচ্ছে পেরেগিন ফ্যালকন। এই প্রাণীটি প্রতি ঘন্টায় 300 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। একবার ভেবে দেখুন কতটা দ্রুততম প্রাণী এটি। নাম্বার 9, হীরা বা ডায়মন্ড সম্পর্কে আমাদের ধারণা একটু কম রয়েছে। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম হীরার নাম কি এবং তার ওজন কত ছিল? বিশ্বের সবচেয়ে বড় হীরার নাম হলো কুলিনান, যার ওজন ছিল 3106 ক্যারেট। 1905 সালের দক্ষিণ আফ্রিকায় এটি খুঁজে পাওয়া গিয়েছিল। নাম্বার 10, চুইংগাম তো আমরা অনেকেই খাই, এমনকি খেতে অনেক পছন্দ করি। আপনি জেনে অবাক হবেন, প্রাচীনকালের মানুষরাও চুইংগাম খেত। এমন একটি প্রাচীনকালের চুইংগামের অংশ রয়েছে যা 9000 বছর পুরনো। প্রাচীনকালের মানুষরা নাকি চুইংগাম খেত দাঁতের ব্যথা নিরাময় করার জন্য। সত্যি আমাদের টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, কারণ 9000 বছর পুরনো জিনিসকে আমরা এখন ট্রেস করতে পারি। সো এই 10টি ফ্যাক্টের ভিতরে কোন ফ্যাক্টটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতন বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।